খর্ধা ও লেলিনগড়ে তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত বিজেপি নেতা, ভাঙচুর গাড়ি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত খর্ধা বিধানসভার বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের লেলিনগড় 237 নম্বর বুথে ভোট পরিদর্শনে গিয়ে আক্রান্ত বিজেপি কলকাতা উত্তর শহরতলির সহসভাপতি শেখ রমজান আলী। অভিযোগ, বন্দুকের বাট এবং বাস দিয়ে মারধর করা হয় তাকে এবং তার গাড়ি ভেঙে দেওয়া হয়। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে ঘোলা থানার কাছে পৌঁছালেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। এই ঘটনা নিয়ে বলতে গিয়ে আক্রান্ত বিজেপি উত্তর কলকাতা শহরতলির সহসভাপতি শেখ রমজান আলী এবং দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আজকে নির্বাচন প্রতিটা বুথে আমাদের দলীয় কর্মীরা দলীয় বুথ বসিয়ে ক্যাম্প বসিয়েছে। আমরা কর্মীদের পাশে বুথে বুথে গেছি। আমার গাড়ির পারমিশন আছে, আমার প্রার্থী সেই পারমিশন দিয়েছে। আমি যখন ক্যাম্পে বসে আছি, এমন তো অবস্থায় তৃণমূলের খড়দা ব্লক অঞ্চল বিলকান্দা দুই অঞ্চলের তৃণমূলের সভাপতি সজল দাস তার দলবলকে নির্দেশ দেয় আমার উপর হামলা করতে, প্রাণঘাতী হামলা। এটা 237 নম্বর বুথে আমাকে মেশিনে বাঁট দিয়ে মেরেছে, বাঁস দিয়ে মেরেছে। এই যে মেশিনে বাঁট দিয়ে মেরেছে মানে আর্মস বন্দুক, আর বাঁশ দিয়ে মেরেছে পিঠে, চড় মেরেছে এখানে, কানে রক্ত বেরিয়েছে। 30-35 জন একদম বুথের পাশে। হামলা করার কারণটা হচ্ছে ওদের পায়ের তলায় মাটি সরে গেছে। মানুষ যেভাবে ভোট দিচ্ছে ওরা বুঝে গেছে যে আমরা আর ভোট রুখতে পারছি না, ফলে বিরোধী দলের উপরে তাদের হামলা। এটা তৃণমূল কংগ্রেস করছে না কি? এটা এটা এটাই হচ্ছে এদের কালচার। সৌগতবাবু কনফার্ম হয়ে গেছেন যে তিনি জিতবেন, তার জন্য এগুলো শুরু করেছে। এবং সকাল থেকে যেভাবে ভোট হচ্ছে, মানুষ যেভাবে ভোট দিচ্ছে, উনি নিজে বুঝতে পেরেছেন যে মানুষের ভোটে ওনার কোনো জায়গা নেই। তার জন্যই বেলা যেই বাড়ছে, গুন্ডামিটা বাড়ছে, কিছু জায়গায় সকাল থেকেই শুরু করেছেন, কিন্তু বারে বারে আমাদের লোকজন যাওয়া কিউআরটি টিম করার জন্য কিছুটা থমিয়ে হয়েছে। এখন রাগটা প্রকাশ করে মেরেছে আমাদের এখানে, যেমন রমজান আলীকে মেরেছে, ওর গাড়ি ভাঙচুর করেছে, আবার এতে কামারহাটিতে আমার জেলা সেক্রেটারি মৃণাল মুখার্জিকে মেরেছে, তার গাড়ি ভাঙচুর করেছে। বিভিন্ন জায়গায় এগুলো শুরু হয়েছে, চলছে। হ্যাঁ হ্যাঁ, এসব সবটাই জানানো হচ্ছে। ইলেকশন কমিশন কাজ করছে, চেষ্টা করছে, পাঠাচ্ছে। এখন ব্যাপার হচ্ছে কিউআরটি টিম আসছে, কিউআরটি টিমরা কন্ট্রোল করে রাজ্য পুলিশ, তারা কোন পথে নিচ্ছে, দেরি করাচ্ছে, দুজনে গণ্ডগোল হচ্ছে। তবে কিউআরটি টিম আসছে, চলে যাওয়ার সময় আবার চলে যেই চলে যাচ্ছে, আবার করছে, আবার কিউআরটি টিম আসছে, এইভাবে চলছে। দেখা যাক, এইভাবে মোটামুটি তো বেজে গেল, ভোট হয়ে যাবে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।